ইউনিয়নের আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নৌকার মিছিল দিয়ে ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন মেজর মোহাম্মদ আলী সুমনকে। আসন্ন 20 অক্টোবর দাউদকান্দি উপজেলা নির্বাচনে নৌকার মনোনীত একমাত্র প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন বর্তমান চেয়ারম্যানের পক্ষে সুন্দলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম মিয়াজির সকল নেতাকর্মীরা মেজর সুমনের পক্ষে বিশাল মিছিল বের করেন। এ সময় সকল নেতাকর্মীরা প্রত্যয় ব্যক্ত করেন, জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিয়েছে আমরা তৃণমূল আওয়ামী লীগ তার পক্ষে কাজ করব, কারণ আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, তাই জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এ সময় মেজর সুমন তাদেরকে স্বাগত জানান এবং ধন্যবাদ জানান যথাসময়ে নৌকার তাঁবুতে ফিরে আসার জন্য। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দাউদকান্দি উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন মোহাম্মদ আলামিন মিয়াজি, মোহাম্মদ শরীফ, প্রধান যুবলীগ নেতা বাহার মিয়াজি, যুবলীগ নেতা শামীম পোদ্দার, সুন্দলপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল মিয়াজি, যুবলীগ নেতা মোহাম্মদ জিয়াউল কবির সরকার, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ খাজাউদ্দিন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ লিখন মিয়াজি এবং আরও অন্যান্য সুন্দলপুর ইউনিয়নের আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।